কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা নিয়ে ফেসবুক নিয়ে। তো আপনারা ফেসবুক যা বর্তমানে স্ক্রল করতেছেন, এই দু একদিন কিছুদিন আগেই বেশিরভাগ মানুষ সবার ফেসবুক আইডিতে এই ফিচার্সটা এখনো অ্যাড হয়নি, যেটা কিনা অনেকটা এইরকম দেখতে আপনার ফেসবুক রুম ক্রিয়েটে রুম এই জিনিসটা সবারই মোটামুটি তাদের আইডিতে আসতেছে। যাদের আসেনি তাদের খুব দ্রুতই চলে আসবে। তো এটা কারণ কি, এটা কেন আসতেছে, এটাতে কি কাজ, তো সেই ব্যাপারটা নিয়ে এবং এটার কাজ কি কিভাবে করে সবকিছুই আজকে এটা নিয়ে আলোচনা করা হবে। তো এটার কাজ বলতে গেলে আপনারা জুম অ্যাপের কথা তো শুনেছেন, জুম যেটা যে অনলাইন জুম ক্লাউড, যেটা হচ্ছে অনলাইনে মিটিং করে কিংবা ক্লাস নেয় এই জাতীয় একটা কিছু। তো জুমের কথা আপনারা সবাই শুনেছেন লাস্ট কিছু দুই তিন মাসের ভিতরে, জুম সম্পর্কে অনেকে ব্যবহারও করেছেন। তো সেই জুমের অল্টারনেটিভই আপনার হচ্ছে যে এই ফেসবুক রুম। এই ফেসবুক রুম আপনার জুমের আর একটা মাধ্যম, যেটা আপনার ফেসবুক আমাদের মার্ক জুকারবার্গ তিনি তার ফেসবুক অ্যাপে কিংবা ফেসবুক ব্রাউজারে এটা দিয়েছে। তো বর্তমানে প্রথম পর্যায়ে এটা বেশিরভাগই দেখা, এটা আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, যেটা মোবাইল ভিত্তিক একটা অ্যাপ, অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ কিংবা আপনার আইওএস ভিত্তিক হতে পারে, সে মোবাইল মেসেঞ্জারের মাধ্যমে এটা আর কি অপারেট করা যাচ্ছে। কম্পিউটারে এখন হচ্ছে না, অথবা খুব দ্রুতই সেটা কম্পিউটারেও অ্যাক্টিভ করা যাবে। তো এটা এটা আপনি জুমে যেরকম ভাবে করেন একেবারে সেই রকম। জুমে একটু সমস্যা থাকে, অনেকে জুম অ্যাপ ডাউনলোড করতে হয়, কিন্তু মেসেঞ্জার অ্যাপ তো সেই ক্ষেত্রে সবারই আছে। মেসেঞ্জার অ্যাপ নেই এরকম, যা ইন্টারনেট ইউজ করেন মেসেঞ্জার অ্যাপ নেই এরকম খুব কম। তো খুব সহজেই আপনি রুমে যেয়ে আপনি ক্রিয়েট করে আপনি যথেষ্ট সিকিউরিটির সাথে, নিরাপত্তার সাথে আপনি আপনার মিটিং চালাতে পারবেন। আর একটা এর ভালো দিক আছে, সেটা হচ্ছে যে আপনি আপনি আগে মেসেঞ্জারে যখন ভিডিও কল করতেন, তখন দেখা যায় আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিও করতেছেন, তো সেক্ষেত্রে ছয়জনের বেশি আপনি অ্যাড করতে পারতেছেন না, ছয় থেকে আটজন হয়তো বা, তো এর বেশি অ্যাড করতে পারবে না। কিন্তু আপনি এই যে রুম ক্রিয়েট করলে আপনি সেখানে সর্বোচ্চ পঞ্চাশজন অ্যাড করে আপনি আপনার মিটিং বা ক্লাস যাই বলেন এটা পরিচালনা করতে পারবেন সহজেই। তো এর জন্য আপনার আলাদা কোনো আইডির প্রয়োজন নেই, আপনার ফেসবুক আইডি যা আছে এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নেবেন। প্রথম পর্যায়ে এটাতে 50 জন গেলেও ভবিষ্যতে আশা করা যাচ্ছে খুব দ্রুতই এরা 50-এর বেশি, জুমের মতো 100 জনের আপনার ধারণ ক্ষমতা সম্পূর্ণ এটা সেই পর্যায়ে চলে যাবে। তো এখানে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার সব কিছুই দেখাইতে পারবেন, কিংবা আলাদা যদি আপনি কোনো এক্সটেন্ডার অ্যাড করে যদি কোনো লেখালেখি করতে চান সেটাও করতে পারবেন, তার জন্য আপনার আলাদা ডিভাইস প্রয়োজন হবে। তো সেদিকে না যাই, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপনার কীভাবে ফেসবুক ক্রিয়েট রুম ক্রিয়েট করে আপনি কীভাবে আপনার গ্রুপ কল কিংবা এ ধরনের একটা কিছু আপনি গ্রুপ মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন, সেটাই আমরা এখন ফোনের স্ক্রিনে যে দেখবো। এই থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও কিছু বলার থাকলে স্ক্রিনে চলে আসলাম, সরাসরি ফেসবুকে চলে যাব। আসার পরে রুম, এই রুমে যাব, ক্রিয়েট রুম করব। এখানে রুম অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন আপনার মিটিং ওয়াইজ, যেটা ইচ্ছা সেটা করেন, সমস্যা নেই। তো আমি এখানে স্বপ্নস রুম এটাই করলাম, এটা সেভ করব। তারপরে এরপরে আমরা কোন ফ্রেন্ডদের ইনভাইট করব, আমি অল ফ্রেন্ডদের করব নাকি স্পেসিফিক, মানে যাদের নিয়ে আমি মিটিংটা করতে যাচ্ছি তাদেরকে নিয়ে। তো আমি স্পেসিফিক দিয়েই দেখাই প্রথমে, তারপর সেভ করব। তো এরপরে আমি আর কি কোন ফ্রেন্ডদের এখানে ইনভাইট করতে যাচ্ছি তাদের, তো তাদের ভিতর আমি দু একজনের এখন করে দেখাবো, ইনভাইট দিলাম একজনের। তো দেখবো এখন সে ফোন মানে আমার মিটিং রেসপন্স করে কি না। তো তারপরে এখানে আপনারা দেখতে পারবেন টার্ন অন লিঙ্ক, এখান থেকে আমি লিঙ্ক কপি করে, আর অবশ্যই টার্ন লিঙ্কের টার্নটা অফ থাকে আপনারা অন করে নেবেন, টার্ন অন করে রাখবেন। এই লিঙ্কটা এখন আমি কপি করলাম, যেটা এটা আমি আমার ফ্রেন্ডদের আমি শেয়ার করতে পারবো, যেহেতু আমি হোস্ট এই মিটিংয়ের হোস্ট। কপি করা শেষ, এখন আমি মেসেঞ্জারে যে কিংবা ইমেইল হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যাওয়ার পরে আমি সেটা শেয়ার করতে পারবো। ক্যামেরা অফ করে দিলাম, এখন আমি এই যে মেসেঞ্জার থেকে লিঙ্ক শেয়ার করতেছি। তো যে কোনো যত চারজন যতজনের ইচ্ছা লিঙ্ক শেয়ার করা হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে তার ওইখানে নোটিফিকেশন গেছে, সেটা অ্যাকসেপ্ট করলে আপনারা মিটিংয়ে যুক্ত হতে পারবেন।
তো এখানে কিছু বলে রাখা ভালো, আপনারা আগে মানে 50 জন আপনারা সর্বোচ্চ এখানে মিটিংয়ে অ্যাড করতে পারবেন, স্ক্রিন শেয়ারিং টেয়ারিং হাবিজাবি সব কিছুই করা যাবে, সমস্যা নেই। তো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক কখন সে অ্যাড হয়। এটুকু সময় আপনার অপেক্ষা করতে হবে, কারণ জুমেও আপনার কিছুক্ষণ অ্যাড হতে একটু সময় লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এভাবেই সর্বোচ্চ 50 জন আপনারা অ্যাড হয়ে মিটিং অ্যাটেন্ড করতে পারবেন, এবং এটার ভয়েস কোয়ালিটি সব কিছু বেশ ভালো আমি দেখছি। তো তাছাড়া এটা আপনার বিভিন্ন রেটিং টেটিং দেখা যাচ্ছে ভালো, ভবিষ্যতে চিন্তা করা আশা করা যাচ্ছে আরও অনেক আপগ্রেডেশন আসবে, যেটার কারণে মিটিংটা মানে ফেসবুকে যে মিটিং এটা আরও স্মুথ হবে। তো এই ছিল মূল যেই প্রসেসটা।